ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি সো অনেক দিন পর তোমাদের সামনে ক্লাস নিয়ে আসলাম আর তোমাদের যে বলেছি যে কি হ্যাঁ ঈদের পরে তোমরা রেগুলার ক্লাস পাবে তার কিন্তু আজকে রুটিন দিতে যাচ্ছি এই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা রেগুলার ক্লাস পাবে তো অবশ্যই দীর্ঘ সময়ের অপেক্ষার পর তোমরা কিন্তু ওরা ক্লাস পেতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমরা কাল থেকে রেগুলার ক্লাস পাবে তো সেই কাল থেকে কোন টাইমে কোন ক্লাস পাবে সেটার কিন্তু আমি একটা রুটিন করে দিচ্ছি জাস্ট কয়েক মিনিটের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবে এবং রুটিনটা কিন্তু খাতায় লিখে নেবে যারা আমার কাছে রেগুলার ক্লাস করবে তা আমাদের এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডি দু হাজার পঁচিশকে আমরা ফলো করছি এমনভাবে পড়াশোনাটা করবো যাতে আমরা দু হাজার জয় করি এবং আমি যে সিলেবাস অনুযায়ী যে পড়াবো মিনিমাম ধরে নাও যে দু মাস আগে কিন্তু তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো কখন পরীক্ষার আগে পরীক্ষা যখন হবে তার দু মাস আগে কিন্তু 90 টু আমি কিন্তু তোমাদের একদম পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো তো অবশ্যই তোমার কি প্রত্যেকটা কি সাবজেক্ট ম্যাথ রিজনিং হিন্দি জি কে সমস্ত কিছু এখানে পড়ানো হবে তার রুটিন দিচ্ছি এই রুটিন ফলো করে কিন্তু তোমাদের ক্লাস হবে কাল থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে জানি না দেখি কতটা আমি তোমাদেরকে দিতে পারছি বাট চেষ্টা করবো যে দিনে দুটো তিনটে বেশি বেশি চারটে করেও কিন্তু ক্লাস দিয়ে দেবো কারণ আমি বলেছি সিলেবাস শেষ করব অতএব সিলেবাস শেষ করব তো চলো তাহলে আর সেইভাবে সিলেবাস শেষ করবো যারা আমার কাছে ক্লাস করেছে এগুলো তারা জানে যে কীভাবে আমরা পড়াশোনা এবার করব চলো তাহলে আমি ক্লাস রুটিনটা দিচ্ছি এই ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু তোমরা একদম আমার ক্লাসের জন্য অপেক্ষা করবে চলো তাহলে আমরা ফার্স্ট যেটা যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে যে কি ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে যে আমি করাবো সেটা জানো যে তোমরা কী করাবো আমি কীভাবে করাবো কিরণ স্যার তোমাদের আর দ্বিতীয় হচ্ছে যে কি রিজনিং তো যাই হোক এক হচ্ছে ম্যাথ এবং একটা হচ্ছে রিজনিং এই দুটো ক্লাস তোমরা হয় ম্যাথ পাবে বা রিজিনিং পাবে কখন পাবে তোমরা ডেলি পাবে সন্ধ্যা সাতটার সময় টাইমটাকে কি সাড়ে ছটা থেকে সাতটায় করে দিলাম সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমরা ডেলি পাবে কখন পাবে ডেলি সব কিছু ডেলি পাবে আমি লিখে দিচ্ছি তবুও ডেলি আর লাস্টে আমি একটা কথা লিখে দেবো যেটা একদিন আমাদের ছুটি ঠিক আছে ডেলি প্রত্যেক দিন পাবে ক্লাস রুটিনটা সবাই লিখে নাও এরপরে যেটা আছে আমাদের দ্বিতীয় সেটা হচ্ছে কি হিন্দি কী বললাম দেখো এইখানে হয় ম্যাথ ক্লাস পাবে বা রিজনং ক্লাস পাবে ডেলি পাবে একটা দিন ছেড়ে সেই দিনটা আমি লাস্টে বলে দিচ্ছি যে কোন দিনটা আমাদের চ্যানেলের হিসেবে একটু ছুটি থাকবে আমরা একটু সেই দিন একটু রেস্ট করব। বা একটু আরও তোমাদের জন্য ভালো ভালোভাবে তৈরি করবে একটা দিন ছুটি থাকা ভালো তোমরা একটু ফ্রেশ হবে একটু একটু ঘোরাফেরা দরকার আছে লাইফে তাই না চলো তাহলে এরপরে আসছি হিন্দি ক্লাস হিন্দি ক্লাসটা আমাদের যেটা পাবে সেটা ডেলি পাবে কখন পাবে সকাল আটটার সময় এইট এ পাবে ডেলি পাবে ঠিক আছে সমস্ত ক্লাস নিবা কী পাবে তোমরা ডেলি পাবে আমি লিখে দিচ্ছি তবুও ডেলি পাবে কারণ আমরা এবার ক্লাস রেগুলার চলবে রকম ডিলের কোনো ব্যাপারই নাই তিন নম্বর যেটা আছে আমাদের লাস্ট পার্ট সেটা হচ্ছে জিকে বা যেটাই বলছে আমাদের জিএস এই ক্লাসটা যেটা পাবে সেটাও কিন্তু আমি এবার আমি দেবো আর বেস্ট ক্লাস দেবো যা ক্লাস দেব ওইখান থেকে তোমরা আশা করি দশ থেকে বারোখানা জিকে গ্যারেন্টি পাবে মানে আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব আমি এমন করে কোর্স এমন করে চ্যাপ্টারগুলোকে পড়াবো আমি মিনিমাম বলছি দশ থেকে বারোটা ইভেন তুমি পনেরোটা থেকে কুড়িটাও পেয়ে যেতে পারো আমি লাস্টের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়িয়ে দেবো ঠিক আছে তো আশা করি যারা নতুন মেম্বার আসো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কারণ এসএসসি জিডির জন্য কিন্তু আমরা বেস্ট থেকে বেস্ট ক্লাস দেবো এখানে চলো জি কে ক্লাসটা কখন দেবো জিকে ক্লাসটা আমরা দেবো দুদিন দিন দেবো স্যাটারডে মানে শনিবার অ্যান্ড কী দেবো অ্যান্ড দেবো সানডে এই দুদিন দিন কিন্তু তোমাদের আমরা কী দিব জিকে ক্লাস দিব কখন দিব এই দুদিন কিন্তু তোমরা যেটা পাবে এই দুদিন যে ক্লাসটা পাবে সেই ক্লাসটা হচ্ছে যে কি তোমার রাত নটার সময় পাবে ঠিক আছে রাত নটার সময় জি ক্লাস কোনো দিন কোনো দিন লাইভও হতে পারে আমি লাইভে এসে জিকে পড়ালাম কোনোদিন কোনো দিন এমনি রেকর্ডেও ক্লাস হতে পারে বাস এই হচ্ছে আমাদের পুরোপুরি ক্লাস রুটিন এইবার একটা দিন একটা দিন হচ্ছে আমাদের ছুটি সেটা হচ্ছে যে কি ফ্রাইডে তোমরাকে বলছি যে কি এই যে রুটিনটা দিলাম রাইডে বাদ দিয়ে ডেইলি ডেইলি লিখেছি সপ্তাহে ডেলি সবাই ডেইলি আর এই জিকে ক্লাসটা দুদিন দিলে এনাফ এনাফ ক্লাস ঠিক আছে তো ডেইলি বলতে শুধু শুক্রবারটা কি আমার ছুটি থাকবে সেই দিন বাদ দিয়ে যে বাকি যে ছদিন দিন থাকছে সপ্তাহে সেই সপ্তাহে প্রত্যেকদিন ক্লাস হবে তো কাল থেকে তোমরা ক্লাস পাবে কালকে হিন্দি হ্যাঁ একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি যারা তোমরা অনেক কমেন্ট করছো বা কথা বলছো টেলিগ্রামে অ্যাকচুয়ালি তোমাদের হিন্দি স্যারের দাদুর কিন্তু শরীর খুব খারাপ ঠিক আছে হসপিটালাইজ হয়ে আছে মানে হসপিটালে ভর্তি আছে ওই কারণে কিন্তু স্যারের ক্লাসটা ইরেগুলার হচ্ছে ঠিক আছে বাট স্যারের দাদু যখন ঠিক হয়ে যাবে আবার বাড়ি ফিরে আসবে তো তখন থেকে আবার রেগুলার ক্লাস চলবে তো তোমরা কে আমি বারবার বলেছি অবশ্যই তোমরা কিন্তু রেগুলার ক্লাস পাবে আর হিন্দি আর বাকি হিন্দি বাদ দিয়ে যেসব ক্লাসগুলো যেমন ম্যাথ রিজিনিং জিকে এগুলো কিন্তু তোমরা কাল থেকে একদম রেগুলার ক্লাস পাবে তো এই ছিল আমাদের ক্লাস রুটিন আশা করি তোমরা এটা লিখে নিয়েছো এবং এই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এবার তোমরা পেতে থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে ছড়িয়ে দাও সবার মাঝে কারণ আমরা কিন্তু এসএসসি জিডিকে এবার দু হাজার পঁচিশে যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেটাকেও কিন্তু আমরা ব্যাপকভাবে জয় করো প্রচুরভাবে কিন্তু আমার এই চ্যানেল থেকে অনেক এবারও সাকসেস পাবে আর আগামী যে দু হাজার পঁচিশে হবে সেইখানেও কিন্তু তোমরা প্রচুর সাকসেস পাবে তো আজকে এখানে ভালো থেকো সুস্থ থেকো চলো থ্যাংক ইউ